করোনা ভাইরাসের টিকার অনুমোদন দেয়া বিশ্বের প্রথম দেশ যুক্তরাজ্য। দেশটিতে এক সপ্তাহের মধ্যে 8 লাখ টিকা প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে এই টিকা প্রদানে 99% করোনা রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঠেকানো যাবে। তবে মানুষের আগ্রহের পাশাপাশি রয়েছে নানান প্রশ্ন। বিস্তারিত দেখুন মনিরুজ্জামান মনিরের ডেস্ক রিপোর্টে। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আর ইতিমধ্যে ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাস টিকার প্রথম চালান যুক্তরাজ্যে এসে পড়ছে। জানা যায়, দেশটির একটি নির্দিষ্ট স্থান থেকে বিভিন্ন হাসপাতালে তা বিতরণ করা হবে এবং প্রদান করা হবে এক সপ্তাহের মধ্যে 8 লাখ টিকা। যুক্তরাজ্য ইতিমধ্যে 4 কোটি ডোজের অর্ডার দিয়েছে, তার মধ্যে এই টিকা 2 কোটি মানুষকে দেয়া হবে। ইংল্যান্ডের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা জানান, প্রথম দফার টিকা প্রদান 99% রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে। ব্রিটেনের নিয়ন্ত্রণ সংস্থা MHRA বলেছে, করোনা ভাইরাস প্রতিরোধে 95% সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। Our expert scientists and clinicians have worked round the clock, carefully, methodically, poring over tables and analyses and graphs on every single piece of data. অল্প কিছুদিন পর যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হচ্ছে, আর এ নিয়ে মানুষের রয়েছে প্রবল আগ্রহ। অন্যদিকে রয়েছে নানান প্রশ্ন। ভাইরাসে আতঙ্কিত সবাই আমরা, তা সবচেয়ে সুখবর হলো ভাইরাসের প্রতিষেধক ভাইরাসের টিকা। তো এই টিকার আমরা ইউজ করার পরে এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ব্যাপারে আজ পর্যন্ত কিছু বলেনি, আমরাও এই ব্যাপারে চিন্তিত। যারা খুবই অসুস্থ তারা পাচ্ছে, আমরা সাধারণ জনগণ কবে নাগাদ পাবো? এবং আমরা যদি প্রচুর সংখ্যক লোক এটা না পাই এবং না দেওয়া হয়, তাহলে এটার কার্যকারিতা কিভাবে আমরা জানব? শুধু ভ্যাকসিনের দিকে না তাকিয়ে থেকে মানুষের সবচেয়ে দৈনন্দিন জীবনে যে জিনিসটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে শাকসবজি খাওয়া বা হেলদি খাবারগুলোকে অভ্যাসে পরিণত করা। ভ্যাকসিনের উপর এতটা নির্ভরশীল না হয়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাদ্যদ্রব্য, শাকসবজি ও ফলমূল খেয়ে করোনা নির্মূলের কথাও ভাবছেন অনেকে। বিশেষজ্ঞরা মনে করেন, সব কিছুর পরও স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। মনিরুজ্জামান মনির, আয়ন টিভি, লন্ডন।